Sorry. It's all right. ও ঠিক আছে এখন। তুমি নিখিল। আপনি? আমি জিনাতের দিদি। বিলিবি, আমি ইচ্ছে করে এটা করিনি। হ্যাঁ, আমরা জানি। তুমি ইচ্ছে করে করোনি, আমরা জানি। আমরা জানি। বরং আমরা গ্রেটফুল যে তুমি ঠিক সময় ওকে নিয়ে এসেছো হসপিটালে, না হলে তো ও ঠিক হয়ে যাবে, ও একদম সেরে যাবে, আমি বলছি তোমাকে। আপনি কি করে জানলেন? আমার সঙ্গে ডাক্তারদের কথা হয়েছে। শোনো, আমার সঙ্গে একটু এদিকে দেখো। শোনো, আমার সঙ্গে ডাক্তারদের কথা হয়েছে, ওরা বলেছে যে শি ইজ আউট অফ ডেঞ্জার। তোমার তোমার ডক্টর দাশগুপ্তর সঙ্গে কথা হয়েছে, তুমি মনে করতে পারছো? যিনি ওকে দেখছেন উনি আমার হাজবেন্ড। ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, উনি বলেছেন যে ও এখন আউট অফ ডেঞ্জার, ও ঠিক হয়ে যাবে। না, তোমার ডাক্তারদের কথার উপর ভরসা নেই? না, মানে তাহলে কি? ভরসা তো আছেই। হ্যাঁ, তাহলে কি? আমি তো তোমাকে বলছি, ডক্টর আকাশ দাশগুপ্ত আমার হাজবেন্ড, উনি নিজে বলেছেন যে ও ঠিক হয়ে যাবে। তুমি বরং সারা রাত আছো, আমি শুনেছি আকাশের কাছে। তুমি বাড়ি যাও, একটু রেস্ট নাও, স্নান টান করে খেয়ে দে, তারপর আবার এসো। কিন্তু কিন্তু কিছু নয়, আমি আছি, আমি আছি। ও তুমি যতক্ষণ বাড়িতে থাকবে আমি ওর কাছে থাকবো, আমি ওর দেখাশোনা করবো। তুমি যাও, তোমার বাড়ির লোকও নিশ্চয়ই চিন্তা করছে, যাও, প্লিজ যাও, প্লিজ যাও। যদি দরকার লাগে আমাকে একবার জান। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দরকার লাগলে আমি তোমাকে নিজে ফোন করব, আমি ফোন করে তোমাকে ডাকবো, কথা দিচ্ছি, ঠিক আছে? সাবধানে গাড়ি চালাবে, কিন্তু মানে সাবধানে যেও, রিল্যাক্স। অতুল,
কি আশ্চর্য দেখো, তুমি কিন্তু প্রত্যেকবার ঠিক ঠিক জায়গা থেকে এটা খুঁজে পাও, খুব নজরে নজরে রাখো, তাই না শোনা? তুমি ইনডাইরেক্টলি কি বোঝাতে চাইছো? আমি তোমার ডায়েরিটা লুকিয়ে লুকিয়ে পড়ি? ও মা, সে কি কথা! তুমি যদি কখনো ঠাকুর ঘরে ঢোকো, আমি কি তোমায় কখনো ডাইরেক্টলি বলতে পারি তুমি কলা খাচ্ছ কি না? মানে মানে সব কিছু তো ওরকম মানে হয় না। মানে আবার কি মানে? আমার কাছে কি মানে বই আছে? আমি তো কত কি বলি, আমি অনেক সময় বলি এতে মানে কি বলো তুমি? একদম চালাকি করবে না, একদম চালাকি করবে না। দেরি করে বাড়ি ফেরা, যখন তখন বাড়ির থেকে বেরিয়ে যাওয়া, স্ট্রেঞ্জ ফোন কলস, কি ভাবো? বুঝি না কিছু না। তুমি সবই বোঝো। এই দুষ্টু, তুমি আমার সম্বন্ধে অন্য কিছু ভাবছো না তো? মানে আমি কারোর সাথে কোনো ইন্টু না না, তুমি আমার জীবনের একমাত্র সোনা। সোনা, তুমি আমার জীবনের হীরে, তোমার থেকে দামি আমার কাছে আর কিছু আছে? কি গোলমাল করেছো বলো না, কি গোলমাল করেছো? বিশ্বাস করো, তোমার সাথে ছাড়া আমি কারোর সাথে কোনো গোলমাল কোনোদিন করিনি। তোমার একটু হাসি দেখার জন্য আমি কি না করতে পারি জীবনে? আর হাসি, আমার মুখে যদিও বা হাসি কখনো ফোটে, তা দেখার সময় কি তোমার আছে? হ্যাঁ গো, শোনো না, তোমার কোনো দরকার নেই এক্সট্রা রোজগার করার, তুমি আগের মতো একটু তাড়াতাড়ি বাড়ি এসো না প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে দেখি হাতের অ্যাসাইনমেন্টগুলো শেষ করে এই এই কাজ বন্ধ করে দেওয়া যায় কিনা। তবে ওরা কি ছাড়বে? ছাড়বে মানে ওরা কারা? ওরা ওরা তোমার ওসব নিয়ে মাথা কামাতে হবে না তো, তুমি চোখ বোঝো। কেন বোঝো না? মাইরি খারাপ কিছু করবো না, চোখ বোঝো। হ্যাঁ লক্ষ্মী মেয়ে, বুঝে থাকবে। এইবার চোখ খোলো, এবার দেওয়া যাবে তো। স্মিতার নাকে ঝামা ঘষে খুব হীরের দুলার আংটির গপ্প শোনাচ্ছিল, এবার দেও তাতে নেকলেস গুঁজে। অরিজিনাল তো কি করছিস? বস না এখানে চুপচাপ। কি হচ্ছে নীলা, এখানে এসে বসো না চুপচাপ। দিদি একটু ওঠ না, তুই তো জানিস আমার সব দিদি ভালো বাড়ি যায়, ভালো লাগে না। পরে দেখবো এখন, যা তো। দিদি প্লিজ আমার এখন বসলে আবার তুই, আমার অনেক কাজ পড়ে আছে, তুই ওঠ তো। স্কুল থেকে এসে না একটু নিজের রেস্ট নিবি, না আমাকে কোনো কাজ করতে দিবি? কি খুঁজছিস তুই? মেজে বিশে সেদিন আমাদের ওই যে স্কেচ পেনগুলো দিল না, সেগুলো কোথায়? জায়গার জিনিস জায়গায় না রাখলে না এই হয়। এই পেনটা সেদিনকে হারিয়ে গেছিল না? আর তুই অনেক খাতা কেন নিয়ে এসেছিস? অনেক ড্রয়িং খাতা কেন নিয়ে এসেছিস তুই? মেজবি আমাকে এটা দিয়েছে। বাড়িতে না সব জঞ্জাল জড়ো করে রেখেছে, দেখ তো খাটের তলে বাঘও বেরিয়ে আসবে বোধ হয়। এই গিফট পেপারটা কি হবে এটা দিয়ে? কি আগে আমার এটা খুন, মানে স্কেচ পেনটা খুন। পারবো না, যা তো পরে দেখবো। হ্যাঁ দিদি প্লিজ। এ মা, কি হলো? আমি তো আমার স্কুল ব্যাগটাই দেখিনি। নীলা, তুই স্কুলে আজকাল পুতুল নিয়ে যাস? কি হলো
নিশ্চয় হারিয়েছিস না দু তিনটে পুতুল আরো? পুতুল নিয়ে যাস কেন স্কুলে? টিচারকে তো কমপ্লেন করতে পারবি না, হারিয়ে গেলে কি হবে? টকিং নল তো নেই এখানে। নীলা, টকিং ডলটা কোথায়? কি হলো? কিরে, আমি তোকে জিনিস জিজ্ঞেস করছি না, টকিং ডলটা কোথায় রেখেছিস? কাউকে দিয়েছিস? তাহলে জলে ফেলে দিয়েছি। জলে ফেলে দিয়েছিস মানেটা কি? কেন? সুকন্যা বলেছিল যে আমার ফেভারিট দিদি যদি আমি জলে ফেলে দিই তাহলে আমি গডের কাছে যা চাইবো তাই পাবো। কি চাইলি গডের কাছে? সেটা সিক্রেট, কেন বলবো? ঠিক আছে, আমি গডকে বলবো তুই যা চেয়েছিস গড যেন তোকে তাই দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে হবে তো? কাজে ব্যস্ত আছি, আমি রাতে ফিরে তোমায় ফোন করছি। ঠিক আছে, আমি হস্টেলে গিয়েই ফোন করব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকবো। হ্যাঁ, রাখছি। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বসো। বুবু কই, ফেরেনি? হ্যাঁ ফিরেছে, সে এখন বাথরুমে। আর বুবুর বাথরুমে ঢোকা মানে মিনিমাম 2-3 ঘন্টার প্রবলেম, বুঝলে তো? মাসিমার ফোন মনে হলো, বকছিলে দেখলাম তো। হ্যাঁ, আসলে কি জানো তো ইন্দ্র, মায়ের ধারণা কলকাতা শহরে রাস্তায় বেরোলেই নাকি অ্যাক্সিডেন্ট হবে। উল্টো পাল্টা ভেবে নিজে অশান্তিতে ভুগবে, আমারও মাথাটা খাবে। মাঝে মাঝে ফোনে এরকম বকা না দিলে না একদম সামলানো যায় না। তুমি তার মানে পুজোই বাড়ি যাচ্ছ না? যদি না মা আমার শর্ত মেনে নেন। মায়ের এই সমস্ত উল্টোপাল্টা ভাবনার শিকার হওয়ার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই ইন্দ্র। আচ্ছা শোনো না, একটা কথা বুঝতে পারছি না যে তুমি বিয়ে করতে রাজি হচ্ছ না কেন? অ্যাটলিস্ট মাসিমার কথাটা চিন্তা করো। কে বললো আমি বিয়ে করব না? আমি বিয়ে করব তো, কিন্তু আমার বিয়ের ব্যাপারে আমার পছন্দই হবে শেষ কথা। হ্যাঁ সে ঠিক আছে, সে তো মাসিমাকে বুঝিয়ে বললি উনিও বুঝতে পারবেন। তার জন্য এত দূর থেকে ফোনে ঝগড়া করার কোনো দরকার আছে কি? বাড়ি গিয়েও তো বলা যায়। তুমি বুঝবে না ইন্দ্র, এখন আমি বাড়ি চলে গেলে আমার অনেক অসুবিধা হয়ে যাবে। সব ঠিকঠাক হয়ে গেলে আমি নিজেই বাড়ি চলে যাব। মনে হচ্ছে মনের মানুষকে খুঁজে পেয়ে গেছো। কে এসি ভাগ্যবান? বলা যাবে না, আমার মতন বন্ধু কেউ নয়। প্লিজ প্লিজ তুমি ওকে ভুল বোঝো না, সব ঠিকঠাক হয়ে গেলে আমি সবার আগে তোমাকেই বলবো ইন্দ্র। ইয়া ইটস ওকে, বাট প্রবলেমটা কোথায়? না আমি বলতে চাইছি যে তোমার যদি কোনো ব্যক্তিগত সমস্যা সেই অর্থে না থাকে তো ইউ ক্যান শেয়ার ইট উইথ মি, হতেও তো পারে আমি কোনো হেল্প করতে পারি। প্রবলেমটা সম্পূর্ণ আমার মানসিক ইন্দ্র, আসলে বিয়েটা আমার কাছে ছেলে খেলা নয়। আমি মনে করি বিয়ে মানে একটা বিশাল দায়িত্বকে স্বীকার করে নেওয়া। ইন্দ্র, আমি তো একটু সেকেলে ধরনের, এই সমস্ত আজকাল আধুনিক মেয়েদের হুটহাট বিয়ে ভেঙে দেওয়া, স্বামী সংসার সবকিছু ছেড়ে একদিনে বাড়ি ছেড়ে চলে যাওয়া, এগুলো আমি মেনে নিতে পারি না। আমি বিয়ের জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি, অ্যান্ড আই নিড টাইম। এই সমস্ত আধুনিক ইরেসপন্সিবল মেয়েদের বিয়ে করার কোনো অধিকারই নেই। তুমি কি পিউকেও সেই দলে ফেলছো সুমনা? না ইন্দ্র, আমি তা বলতে চাইনি, প্লিজ। আমার মনে হয় তোমার মনে অনেক অভিমান জমে আছে, তুমি পিউকে নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারো, এতে হয়তো তোমার
মনটা অনেকটা হালকা হচ্ছে। এই যা দেখেছো, মা বললো ব্যাটারি কিনে আনতে। আমাকে এড়িয়ে যেতে চাইছো? আমি কিন্তু তোমার বন্ধু ইন্দ্র। পিউ আমার স্ত্রী সুমনা। পিউ এর সঙ্গে আমার সম্পর্কটা এতটাই ব্যক্তিগত যে সেটা নিয়ে আমি যদি কারোর সঙ্গে আলোচনা করি তাহলে পিউকে অপমান করা হয়। যাকে তুমি বসো, আমি চায়ের ব্যবস্থা করছি। আরে বুবুটা, আরে বুবু কি রে, চা হলো? চা রেডি। চা রেডি, বসো, আমি ব্যাটারিটা নিয়ে আসছি। কোথায় ফোন করছো? রাঁচিতে? জিনাতের মা তো আর এখন এখানে থাকে না। না, একটা নাম্বার জোগাড় করেছি কিন্তু পাচ্ছি না ফোনটা কিছুতে। সায়নকে একটা ট্রাই নাও না। সায়ন তো এখানে নেই, ও বিদেশে গেছে ওর বাবা মায়ের সঙ্গে দেখা করতে। তাহলে আর এখন কিছু খবর দেওয়ার দরকার নেই, আগে জিনাতের জ্ঞানটা তো ফিরুক। ওমা, সে কি জিনাতের জ্ঞান ফেরেনি এখনো? অপারেশনটা হয়েছে, এখন একটা ওই সিলেটিভ দেওয়া হয়েছে, ঘোরের মধ্যে আছে, কাউকে চেনার অবস্থায় নেই। কোথা থেকে কি হয়ে গেল বলো তো? নিখিল ছেলেটা যদি না থাকতো সেটা কিন্তু ভালো। ভালো তো বটেই, কারণ এসব ক্ষেত্রে সাধারণত লোকে দায়িত্ব এড়িয়ে যায় না। কিন্তু জিনাতের মাকে খবর না দেওয়া অবধি আমার না স্বস্তি হচ্ছে না। দেখো সব ঠিক হয়ে যাবে তো? অপারেশনটা ভালোই হয়েছে, সুস্থ হয়েছে, কিন্তু আমি পুরোপুরি রিকভার না করলে কিছু বলা যাচ্ছে না। অ্যাটলিস্ট ক্যানটা না ফিরলে। কেন, কি হয়েছে আকাশ? চিন্তার কিছু? তুমি কিছু লুকোচ্ছো আমার কাছে? লুকোবার কি আছে বলো? এত বড় একটা অপারেশন, পুরোপুরি সুস্থ না হলে কি করে বলি বলো তো তোমায়? তুমি শুধু চা খেলে, আর কিছু খাবে না? না, ভালো লাগছে না। তুলি কোথায়? ছাড়া শব্দ নেই। আছে কারোর কাছে একটু? ডাকো না, এখন সবাই কার গলা চিনতে পারে। আর তুমি ডাকলে তো কোনো কথাই নেই, তোমায় পায় না তো সারাদিন, তোমাকে দেখলে আর কাউকে চিনতেই পারে না। ও নন্দিনী, আমার মনে হয় একবার ওই জিনাতের বাবাকে খবর দেওয়া উচিত, তাই না বলছো? ডেফিনেটলি। দেখো জিনাতের সঙ্গে ওনার সম্পর্কটা তো আর অস্বীকার করা যায় না, তাছাড়া ওনার যে শাস্তি পাওয়ার তাতে তুমি পেয়েই গেছেন। জিনা তো নিয়মিত দেখা করে ওনার সঙ্গে, জানো, সায়নকে নিয়েও বেশ কয়েকবার গেছে। দেখি কালকের মধ্যে ওনাকে একটা খবর দেওয়া যায় কিনা। তুলে! বাবা, এ কি এত জোরে চেঁচাচ্ছ কেন? আমি আমার মেয়েকে এর থেকেও জোরে চেঁচাতে পারি, ডাকবো? এটা কি, এটা কি হচ্ছে? সুপারসনিক। পাগল নাকি? জানো তো আমি না এবার তিনটে ডিজাইনার ব্লাউজ বানাতে দিয়েছি। আমাদের এক অফিস কলিগের বোন নতুন বুটিক খুলেছে, এক্সক্লুসিভ আইডিয়াস, চলো যাই। পুজো তো প্রায় এসে গেছে, এখন কি ওরা অর্ডার নেবে? নেবে, আমি বলে এসেছি আরও দুটো ড্রেস বানাবো, তুমি বানাতে দিয়ে দিও। ওরা কামিজের স্লিভস আর গলায় না ভীষণ সুন্দর ডিজাইন করে দেয়, চলো। দূর আমাদের আর পুজো, বৌদিকে বড় মিস করি গো। আসলে বৌদি আর আমার রুচিতে খুব মিলতো। বুবু, পুজো তো বছরে একবারই আসে নাকি, এটা কিন্তু তোমার ভারী অন্যায়। সেদিন মাসিমা দুঃখ করছিলেন, তুমি নাকি এবার কিচ্ছু শপিং করোনি? আচ্ছা তোমরা ভাই বোন মাসিমার দিকটা তো একটু দেখবে নাকি? মাবুজি নালিশ করেছে? করেছেই তো, আমাকে আপন মনে করেন তাই মনের সব কথা বলেন। শোনো, আমি পরশুদিন হাফ ডে নিচ্ছি, তুমি কিন্তু আমার সঙ্গে বেরোচ্ছ। বেরোবো। তোমার এখনও শপিং শেষ হয়নি? আরে মায়ের দেওয়া টাকাটা দিয়ে তো কিছুই কিনিনি। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বোকামে তোমার জন্য শপিং করতে বেরোবো,
আমার না না কি কোনো না শুনবো না। আমি যদি তোমার দিদি হতাম তুমি আমাকে না বলতে পারতে? আমরা যাচ্ছি কিন্তু কি ধাত, মাসিমা যে কেন আজকে এত দেরি করছেন ভাল লাগে না। মা এক্ষুনি এসে যাবে, তুমি বসো না। আসলে কেনাকাটি দেখতে মা খুব ভালোবাসে, আর তুমি এত সুন্দর সুন্দর শাড়ি কিনেছো, মা তো খুশি হয়ে যাবে দেখে। ইন্দ্রটাও দেরি করছে দূর। এ বাবু শোনো, একটা জিনিস দেখাই। এই দেখো তো এই শাড়িটা কেমন, পছন্দ হয়েছে কিনা দেখো তো। কার এটা? আগে কেমন বলো না। খুব সুন্দর, তুমি কিনেছো যখন। মাসিমা পছন্দ হবে? মা তুমি এটা মায়ের জন্য কিনেছো? মা জানতে পারলে কিন্তু প্রচন্ড বকবে তোমাকে। আমি কিনিনি, মানে হ্যাঁ আমি কিনেছি, তবে টাকাটা ইন্দ্রর কাছ থেকে আদায় করে নিয়েছি। কি বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও দেখাচ্ছি। ক্যাশ ছিল না, চেক দিয়েছে। এই যে বিশ্বাস হলো। শান্তি তো? বুবু আমাকে এক গ্লাস জল খাবে প্লিজ? হুম আনছি। হ্যাঁ হ্যাঁ ইন্দ্র বাড়িতেই আছি। হ্যাঁ সারাদিনে একবার না এলে আমার ভাত হজম হয় না। দাঁড়া না, অত তাড়া কিসের? ইন্দ্র একবারও পিউয়ের নাম ভুলে উচ্চারণ করে না। হুম মাসিমা আমাকে ভীষণ ভালোবাসেন, বুবুও খুব ভালো, আমার কোনো প্রবলেম নেই। সমস্যা তো আসল লোকটাকে নিয়ে। পিউ যতক্ষণ না ডিভোর্স দিচ্ছে ঠিক আছে, আবার ঠিক আছে। আচ্ছা রাখছি, টাটা।